ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম। আপনারা একটা গরুর খামার দেখছেন। এই গরুর খামার করতে আপনারা অনেকেই জানেন যে প্রচুর এর খাদ্যের পিছনে অনেক অর্থ ব্যয় হয়, কিন্তু আপনারা যদি একটু এই ঘাস এবং সাইরেস যদি আপনারা নিজেরা উৎপাদন করেন তবে এই খরচ কীভাবে কমে আসে তা জানানোই মূলত আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য। তো আসুন আমরা একটু কথা বলি যে এই তরুণ উদ্যোক্তা সুমন ভাইয়ের সাথে। সুমন ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা সুমন ভাই, এই যে আপনার পিছনে আমরা ঘাস দেখছি, জি, আপনি এই ঘাসের চাষ করছেন, এই এইগুলি কি নেপিয়ার ঘাস? জি জি জি, এগুলো কি নেপিয়ার পাকচম? এই পাকচম যে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে নেপিয়ার পাকচম। আচ্ছা, এটা এটা একবার যেই জমিতেই লাগানো হয় না কেন, এটা সারা বছর ফলন দিয়ে যাবে। বছরে আপনি এই ঘাস 8 থেকে 10 বার কাটতে পারবেন, প্রতি মাসে একবার করে হলে 12 বারও কাটতে পারেন। আচ্ছা, যদি আপনি ঠিকমতো ঘাসের পরিচর্যা, ঠিকমতো পানি, ঠিকমতো সার ব্যবহার করেন তাহলে বছরে 12 মাসে আপনি 12 বার এই ঘাসটা কাটতে পারবেন। আচ্ছা, এই ঘাসটা মানে কি সার দিতে হয়? এটা ইউরিয়া সার দিতে হয়, আর কিছুই না, ইউরিয়া সার, সাদাটা যেটা। এরপরে এটাকে বাড়ন্ত করার জন্য আর কি, ঠিক আছে, পরিমাণ মতো এটা দিলে এটা প্রতি বছর প্রতি মাসে এটা কেটে আবার নতুন করে হয়। আপনি পাশেই দেখেন, আমি একদিকে কাটছি আরেকদিকে হচ্ছে, সেটা আপনি একটু সামনে আগালে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এই এই ঘাসগুলি তো এই নেপিয়ার পাকচম। হ্যাঁ হ্যাঁ, নেপিয়ার পাকচম। এটা হয়ে যাচ্ছে, আবার এটা খাওয়াবো, এটা আবার ঠিক তৈরি হয়ে যাবে, এটা সর্বোচ্চ আর 15 দিন লাগবে এরকম সাইজই হতে। আচ্ছা, টোটাল আপনি 12 মাসে 12 বার কাটতে পারবেন। এটা একবার লাগাবেন, যেখানেই লাগান সেটা আর আপনার আর দ্বিতীয়বার ওইখানে লাগাতে হবে না। হ্যাঁ, এটা কাটবেন হবে, কাটবেন হবে, কাটবেন হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা হচ্ছে আরেকটা, যেটা আপনি ওই যে জাম্বুর গাছ দেখতে পাচ্ছেন ওইটাকে বলে জাম্বু গাছ, ওইটা চলুন। ওইটা হচ্ছে আপনি বছরে একবার পর একবার লাগানোর পর আপনি 1 বছর পর্যন্ত এটা গরুকে খাওয়াতে পারবেন। কাটবেন হবে, কাটবেন হবে, কিন্তু 1 বছর পর এটা নিস্তেজ হয়ে যাবে, আবার এটা করতে হবে। আচ্ছা, এটাকে জাম্বু ঘাস বলে, যেটা সুদান, মানে জাম্বু হচ্ছে সুদান ঘাস এটা। আচ্ছা, এই ঘাস জি জি জি, এগুলো কাটা হয়েছে কি? জি জি, কাটা হয়েছে, এগুলো গরুকে খাওয়াবে, এগুলো মেশিনের সাইজ করে ছোট ছোট সাইজ করে তারপরে গরুকে খাওয়ানো হবে। আচ্ছা, মানে ঘাস যদি না করা হয় তাহলে তো খামারে তো না এটা প্রফিট আসবে, এটা তো খামার তো হচ্ছে আপনার ঘাসের, খামারের বিকল্প হচ্ছে ঘাস, গরুর বিকল্প হচ্ছে ঘাস। আচ্ছা, আমাদের জন্য যেমন ভাত মাছ ডাল দরকার, গরুর জন্য ঘাস প্রয়োজন। আচ্ছা, গরুতে গরু ঘাস না খেলে তো গরু তো আপনি বেশি দিন আপনি সুবিধা করতে পারবেন না। হ্যাঁ, তাহলে তো আপনি যদি দানাদার খাবার যদি গরুকে খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে তো আপনি ফার্মে তো কখনোই লাভবান হতে পারবেন না। গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে হবে, বিশেষ করে গাভী গরু তো অবশ্যই। সার গরুকে আপনি ঘাস কম খাওয়ালে চলে, ঘাস না খাওয়ালে চলে, কারণ সার গরু হচ্ছে যেটা মোটা তাজা গরু, সেখানে ওর জন্য খ্যার দরকার, মানে খড় দরকার, খড় ভুসি ভুট্টা এগুলোই হলে সার গরু লালন পালন করা যায়। কিন্তু গাভী গরুর যে কথায় আছে, আমরা যেটা মুরব্বীরা বলে আর কি, গরুর মুখে দুধ, তার মানে হচ্ছে ঘাসে দুধ। আচ্ছা ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ গরুকে ঘাস খাওয়াবেন, গরু পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে। মানে ডেয়ারি খামার করতে গেলে ঘাস অবশ্যই, আপনাকে বিকল্প নাই, ঘাসের কোনো বিকল্প নাই। আচ্ছা ঠিক আছে, এবং এর জন্য হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে, এটা ছাড়াও আমি ভুট্টা সাইলেসের করার জন্য ভুট্টা ক্ষেত করছি, কারণ হচ্ছে এই খামারে আপনি একটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যে আপনি বাজার থেকে ভুট্টা কতক্ষণ গরুকে কিনে খাওয়াবেন, সেটার জন্য আপনাকে সাইলেস খাবার ভুট্টাটা যদি আপনি নিজে লাগায় নিজে করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ 1/3 নিচে নেমে চলে আসবে। আচ্ছা, আপনার এখন সব মিলিয়ে গরু কতগুলি আছে? গরু আছে 16টা। 16টা, এই 16টা গরুর পিছনে এখন খাদ্যের পিছনে কত টাকা যায়? খাদ্যের পিছনে এখন আমার খরচ হয় 45 থেকে 50 হাজার টাকা। আচ্ছা, 16টা গরুর পিছনে। হ্যাঁ, কিন্তু এই খরচটা আমার থাকবে না আগামী 6 মাসের মধ্যে, কারণ আমি এটার বিকল্প সাইলেস করতেছি। আচ্ছা, আমাদেরকে একটু সাইলেসটা যদি আপনি দেখান। আসেন, হ্যাঁ চলুন। এই সাইলেসটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনার খরচ নেমে আসবে কততে? 1/3 নিচে নেমে চলে আসবে, 3/1 নিচে নেমে চলে আসবে খরচ। মানে 45,000 টাকা এখন রয়েছে, এখন রয়েছে, সেখানে আপনি শুধুমাত্র 15,000 টাকার নিচে নেমে যাবে খাবারে, দানাদার খাবারে। হ্যাঁ, কারণ আমি আমার খাবারে আমার গরু যেটা দানাদার খাবার খাচ্ছে সেটা হচ্ছে ভুট্টা এবং ভুসি। হ্যাঁ, আমি এছাড়া মানে কেমিক্যাল জাতীয় কোনো খাবার গরুকে খাওয়াই না, যেমন ফিট, অনেকে গরুকে ফিট খাওয়ায়। হ্যাঁ, আমি গরুকে ফিট খাওয়াই না, একেবারেই না। আচ্ছা, ফিড খাওয়ালে নাকি দুধটা বেশি হয়?
দুধটা বেশি হয় সেটা ঠিক আছে, সেটা ক্ষণিকের জন্য। এখানে আমাদের সাইলেজ করা দুধটা, এবং এটা আমি এক বছর ধরে খামার করেছি এবং এবার প্রথম আমি সাইলেজ তৈরি করতেছি। আপনি যে দেখতে পাবেন যে এখানে আমি এটা আলো এবং বাতাস এটার ভিতরে ঢুকানো যাবে না, এর জন্য আমি কেটে এখন আপাতত বস্তাবন্দি করে পলিথিন দিয়ে ঢেকে রাখছি। আমার ওইখানে আবার হাউস তৈরি হচ্ছে, আমি এটা হাউজে দেখাবো, মানে হাউজে রাখবো। আচ্ছা, ঠিক আছে। এই সাইলেজটা কি কি দিয়ে তৈরি হয়? এই সাইলেজটার মধ্যে কিছুই না, শুধুমাত্র হচ্ছে ভুট্টা ঘাসটা যখন বড় হবে, যখন ভুট্টার থোরটা আসবে সেটা ভুট্টাটা দুধের মতো হয়ে যাবে, মানে টিপ দিলে ভুট্টা নরম হয়ে যাবে এরকম। এটাকে আমি মেশিনে কেটে ফেলবো, মেশিনে দিলে এটা ছোট ছোট এক ইঞ্চি আধা ইঞ্চি সাইলেজ হয়ে তৈরি হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট আকার তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম ছোট ছোট তৈরি হয়ে যাবে। হওয়ার পরে এটাকে আমি যেখানে রাখবো, যে হাউসটাতে রাখার ব্যবস্থা করবো, সেই হাউসটাতে মধ্যে আলো বাতাস যেতে পারবে না। হ্যাঁ, আলো বাতাস না গেলে এটা যত দিন যাবে তত এটা সুস্বাদু খাবার তৈরি হবে। এটাতে কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম ভেজাল নাই, কিছু নাই, এটা প্রচণ্ড পুষ্টি এবং ভিটামিন। আচ্ছা, ভুট্টাটার মধ্যে আমাদের কাছে, আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু বলে যে আমাদেরকে ভুট্টা রুটি খেতে, আটা রুটি না খেতে। তার কারণ হচ্ছে ভুট্টাতে অনেক পুষ্টি, অনেক গুণ। আচ্ছা, সেটা গরুতে হচ্ছে আপনার এই পুষ্টিগুণটা চলে যায়, মানে এই সাইলেজটা তৈরি করে আপনার খরচ অনেক কমে যাবে, 1/3 কমে যাবে, কমে যাবে। আচ্ছা, আপনি ভুট্টার ক্ষেতও আমরা দেখছি। জি, তা আসুন আমরা একটু আপনার একটু ভুট্টার একটু আসুন ভিউয়ার্স, আপনাদেরকে আমরা সুমন ভাইয়ের এই যে বিশাল প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, উনি এই জায়গাটা 15 বছরের জন্য লিজ নিয়েছেন, 2 একর জায়গা 200%, কতটুকু জায়গার উপরে আপনি এই ভুট্টার ইয়ে লাগিয়েছেন? ভুট্টাটা করেছি হচ্ছে আপনার 3 বিঘার উপরে এখন করেছি, একটা যেটা কেটে ফেলেছি, আর এখন এটা যেটা আছে এটা 2.5 বিঘার মধ্যে আছে। এই যে ভুট্টা দেখেন থোর হয়েছে, এই যে ভুট্টা তো থোর হয়েছে, এখন এটা কাটার সময় হয়ে গেছে, আমি এখন এটাকে কেটে ফেলবো, এটা কেটে ফেলবো আমি এখন। আচ্ছা, আসেন এদিকে সামনে আসেন। মানে সাইলেজটা তৈরি করার জন্য? জি, সাইলেজটা তৈরি করার জন্য। আচ্ছা, এই যে 3 বিঘা জমিতে আপনি যে ভুট্টার ইয়েটা ফলনটা ফলিয়েছেন, জি, এই 3 বিঘা জমিতে এই আপনার এই 16-17টা গরুর জন্য, 16-17টা গরুর জন্য খাবার এখানে পরিপূর্ণ না, মানে হচ্ছে আমি এবার প্রথম শুরু করেছি, তো যে আমার যেটুকু জায়গা খালি ছিল আমি সেইটুকু জায়গার মধ্যেই করেছি। এটা হচ্ছে 1 বিঘা জায়গাতে যদি সুন্দর করে ভুট্টাটা লাগানো যায়, এবং যেই পরিমাণে এটা কৃষিবিদদের কথা 6-60 টন সাইলেজ খাবার তৈরি হবে। আচ্ছা, আর 6 থেকে 1 বছরে কয়টা গরুর জন্য? এক বছর একটা গরুর জন্যই হচ্ছে আপনার, যদি একটা গরু প্রতিদিন গড়ে 15 কেজি খাবার খাবে এটা। হ্যাঁ, 15 কেজি, তাহলে আপনি 15 কেজি খাবার খাইলে সেখানে 15 × 30 450 কেজি প্রতিদিন আমার প্রতি মাসে খাবে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে 12 মাস, তাহলে এক একটা গরুর জন্য বছরে 5.5 টন এই ভুট্টা সাইলেজ খাবার দরকার। আচ্ছা, কিন্তু একটা 1 বিঘা জমিতেই হচ্ছে, কিন্তু 1 বিঘা জমিতে যখন 5-6-60 টন হয়, তাহলে ধরেন একটা গরুর খাবার 1 বিঘা সম্পত্তি থেকে হচ্ছে, তাহলে এখানে খরচ কত? খরচ একেবারেই কম। 1 বিঘা জমিতে আপনার ভালো ভুট্টা যেটা লাগান, তাহলে সেই ভুট্টাটা হচ্ছে 300-350 টাকা কেজি নেবে ভুট্টা বীজটা। হ্যাঁ, 1 বিঘা জমিতে হচ্ছে আপনার ধরেন 1200 টাকার বীজ লাগবে, 300 টাকা, 4 কেজি ভুট্টা লাগে, 4 কেজি ভুট্টা লাগে এককানি খেতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আর চাষাবাদ করতে যেই খরচ, অ্যাভারেজে হচ্ছে 10,000 বা 12,000 টাকা হইলে 1 বিঘা জমির মধ্যে আপনি ভুট্টা চাষটা করতে পারতেছেন, কিন্তু আপনি পাচ্ছেন কত? 6 টন। এই 6 টন খাবার যদি আমি শুধু যদি নিরালা ভুট্টা কিনি, তাহলে প্রতি 1 টন খাবারের দাম হচ্ছে আপনার প্রায় 11-12,000 টাকা ভুট্টাটা, তাহলে 6 টন খাবারের দাম কত? 66,000 টাকা, কত? 66,000, 12,000 হলে 6 × 72,000 টাকা, তার হচ্ছে যদি 11,000 করে ধরেন তাহলে 66,000 টাকা, কিন্তু আপনি চাষ করতেছেন কত? 10-12,000 টাকা হলে হচ্ছে, তাহলে খরচ কোথায় আসতেছে?
অন্তরে কমে আসছে অনেক কমে আসছে অনেক 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 কমে আসছে তো আমার টার্গেট হচ্ছে যে আমি এবছর টোটাল হচ্ছে 5 বিঘা জমির মধ্যে করেছি তার মধ্যে এখানে আমি 3 বিঘা দেখাইলাম ওই পাশে আছে আমার আরেকটা আর সামনে আমি একটু ভিতরে প্রায় 45% এর মধ্যে আমি একটা করেছি টোটাল 5 বিঘার মধ্যে আমি এবার করেছি আমার আগামীতে টার্গেট হচ্ছে 10 থেকে 15 বিঘা জমির উপর করা শুধু ভুট্টাটা এবং আপনি ইচ্ছা করলে ভুট্টা চাষটাই বছরে দুইবার করতে পারেন তাহলে যদি 10 বিঘা বা 15 বিঘা সম্পত্তির মধ্যে দুইবার করেন তাহলে আমার যে টার্গেট সেটা হচ্ছে আমার 30টা গরুর আগামীতে টার্গেট 30টা গরুর জন্য আমি খাদ্য তৈরি করব তাহলে সেই ক্ষেত্রে আমার 30টা গরুর খাদ্য প্রায় তো যদি 6 টন করে হয় তাহলে 160 টনের উপর খাবার লাগে 60-70 টনের উপর খাবার লাগে আচ্ছা ঠিক আছে তার মানে এই যে আপনি যে এই প্রজেক্টটা করেছেন এতে খরচ আপনার অনেক 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 কমে যাবে অনেক অনেক কমে যাবে আচ্ছা এটা অনেকের এবং এইটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় এখন এই সাইলেজটা আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম আছে বাজার আছে প্রেমের বাজার বলে গ্রাম পার্শ্ববর্তী ইউনিয়ন সেই ইউনিয়নের নাম আছে মানে কেউ যদি মনে করে যে গরুর খামার ছাড়াও যদি এইটারই বিজনেস করবে আলাদা সেটাও সম্ভব এটা সম্ভব এখন এখনই এটা করতেছে এটা খাবারটা সুস্বাদু করার জন্য ওরা যেটা করছে সেটা হচ্ছে সাইলেজ শুধু শুধু ভুট্টা দিছে ভুট্টার সাথে রাবটা দেয় নাই রাব হচ্ছে যেটা মিঠাইর রসটা তো আমি আবার মিঠাইটা দিয়ে করবো রসটা দিয়ে রাবটা দিয়ে করবো ওইটা আরও টেস্টফুল হবে এবং ওরা যেটা বিক্রি করছে রাবটা ছাড়া বিক্রি করেছে 8 টাকা থেকে 10 টাকা কেজি ঠিক আছে তাহলে এটা যদি 10 টাকা কেজি বিক্রি করা যায় আপনার 6 টন যদি হয় তাহলে এখানেও তো অনেক টাকা বিজনেস হচ্ছে 6-7 টন হলে আচ্ছা সুমন ভাই 10 টাকা কেজি হলে তো অনেক টাকা বিজনেস না এখানে তো আপনি সেল 50-60 হাজার টাকা আপনি এককানি খেত থেকে আপনি বিক্রি করতে পারবেন 10-15 হাজার টাকা ইনভেস্ট করে টোটাল লেবার টেবার ফাংশনে আপনার 20 হাজার টাকা খরচ হবে কিন্তু ওইখানে প্রফিট 50% উপরে প্রফিট থাকবে আচ্ছা আপনার এই মূল্যবান পরামর্শ অনেকের অনেক উপকারে দিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভিউয়ার্স আপনারা শুনলেন সুমন ভাইয়ের কাছে এই নতুন তথ্য এই তথ্য দিয়ে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন তবেই আমাদের সার্থক আছে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ